আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আশাই করছি যে প্রত্যেকে পুজো কাটিয়ে মোটামুটি ভালোই আছো। হ্যাঁ, মনটাও হয়তো একটু খারাপ যে পুজোর শেষ, তবে আশা করি শরীরের দিক দিয়ে মোটামুটি ভালোই আছো। তবে একটা টায়ার্ডনেস থাকতেই পারে যে এতদিন ঘোরাঘুরি, সাজাসাজি এসব হয়েছে, এবার ঘর গোছানোর পালা। এতদিন যা পড়া হয়েছে সব ছড়ানো সেটানো, এবার গোছাতে হবে। তো এগুলো হয়েই থাকে প্রত্যেকটা বাঙালির। কলকাতায় পুজো কাটানো মানেই বাড়ির অবস্থা ওরকমই হয়ে থাকে। যখন আমরাও কাটিয়েছি তখন আমরা জানি যে এরকমই হতো। যাই হোক, আমার সেই হাঁপাটা নেই যদিও বা, আজকে রান্না হয়ে গেছে, সব কাজই মোটামুটি হয়ে গেছে। ও ঢুকেছে স্নানে, আমার রান্না হয়ে গেছে। আজকে অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম, মনে হলো এখন থেকেই শুরু করি, তাই আজকে রান্না বিশেষ কিছু করিনি। বিট দেখলাম, সেদিনকে বিট বাটা করেছিলাম, তারপরেও দেখলাম একটা ফ্রিজার রয়ে গেছে, তাই সেটাকে আজকে করে ফেললাম। বিট বাটাই করেছি আর ভোলা মাছ করেছি বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে, ওই ঝাল টাইপের করেছি। এই দুটো রান্নাই আজকে হয়েছে। আমি যাওয়া শুরু করব ভাবছিলাম, তাও না, স্নান করে সেখানে বসে এখানে লেগে গেছিল রাস্তায় জোর ঝামেলা, তো সেটাই ব্যালকনি থেকে আমরা সবাই মিলে দেখছিলাম আর তো হাসছিলাম, কারণ ব্যাপারটা হয়ে গেছে। এখানে বোধহয় বাচ্চাটা আর বাচ্চাটার বাবাই বোধহয় কানাডাতে হচ্ছিল, তো ভাষা তো ঠিক বুঝি না, যেটুকু আন্দাজ করতে পারলাম বাচ্চাটাকে বোধহয় টিউশনি টিচার বা ম্যাডাম পিটিয়েছে বা কিছু একটা হয়েছে, তো সেটা নিয়ে গার্জিয়ান হয়তো কিছু বা বলেছে, উল্টে গার্জিয়ানকেও মেটেছে বোধ হয় বা গার্জিয়ানও পিটিয়েছে। এই নিয়ে একটা ঝামেলা চূড়ান্ত লেগে গেছিলো, লোকজন জড়ো হয়ে গেছিলো, সবাই মোটামুটি ব্যালকানি থেকে উঁকি ঝুঁকি মেরে দেখছে কি আর করবে, যা হয়ে থাকে আর কি, সেই সবই দেখছিলাম। ওই করতে করতেই দেরি হয়ে গেছে, তো ও এবার বেরোবে, আমি ভাতটা এবার রেডি করি। দেখতেই পাচ্ছ উনি জামা কাপড় তুলছে, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড মেঘ করছে। পুজোর একদিন যদিও বা ভালো দিয়েছে, ফোনটাকে রীতিমতো দু হাত দিয়ে ধরে রাখতে লাগছে দেখেছো, আর আমার জানলার ওখান দিয়ে তো আরো বেশি দেখা যাচ্ছে। চলো ওইদিকটাও দেখাবো, আকাশ ভেঙে আসছে পুরো, হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে। দেখো এই দিকটা পুরো কালো করে এসছে, এটা তো খুলে সবাই মোটামুটি জামা কাপড় তুলছে। এই দেখো, এই দেখো, এই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে প্রমি, আমাদের জামা কাপড় তো ওখানে ভিজবে না না। এই দেখো, আমার এখন আর ছাদ থেকে তুলে আনার হ্যাপাটা নেই, কারণ ব্যালকানিতেই দেওয়া থাকে। এই দেখো সব তুলে তুলে জামা কাপড় ছাদ থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসছে, বৃষ্টি অলরেডি স্টার্ট। তো চলো আর কি করা যাবে, পুজো তো মিটে গেছে, এবার বৃষ্টি হোক মনে যা ইচ্ছে হোক গিয়ে। চলে এসেছি বাঁধাকপি কাটতে, কিন্তু এখন বেশি রাত কিন্তু হয়নি, 7:30টাও বাজেনি। মনে হলো যে কেটে রেখে যাই, তাহলে রান্না করার টাইমে আর অতটা হ্যাপা হবে না। এই বাঁধাকপিটা কবে কাট জানো? এই বাঁধাকপিটা যে কবেকার আমি তা নিজেও ভুলে গেছি, তার পাতাগুলোকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে এরকম পাতার অবস্থা। সে পাতা শুকিয়ে গেছে, কিন্তু ভেতরটা দেখো একদম ভালো রয়েছে। আসলে প্লাস্টিকে মুড়ে ভেতরে ঢোকানো ছিল, তো ভুলেই গেছি। তো আজকে রাতে ভাবছি ভালো করে সুন্দর করে একটা জমিয়ে বাঁধাকপির তরকারি বানাবো। এবার বরের মনে মনে হচ্ছিল পরোটা, আমি জানি ও এরকম বাঁধাকপির সাথে পরোটাটাই ভালো ভাবে, রুটিটা নয়। তো আমি মনে মনে ভাবছিলাম যে কি বানাবো, তো বাঁধাকপির তরকারিটা হঠাৎই ফ্রিজ থেকে বাঁধাকপিটা বেরিয়ে এলো চোখের সামনে, তো ওই জন্য বাঁধাকপিটা করবো এনেছি, তাহলে কি রাতে পরোটা করবো বলছে, মনে মনে একটু ইচ্ছে হচ্ছিল বলতে পারিনি। তো আজকে পরোটা আর বাঁধাকপি তরকারি করবো, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আমার চুলগুলো দেখতে পাচ্ছ কি, আসলে পুজোর টাইমে চুলটা ছেড়ে ছেড়ে ঘোরা হয়েছে আর স্কুটির পেছনে একদম জটলা পাকিয়ে গেছে, আর ঠিক করে ছাড়ানো হয়নি। ছাড়াতে ভীষণ ভয়ই পাই, কারণ এখানে এত চুল ওঠে, আমি জানি ছাড়াতে গেলে আমাকে কি দেখতে হবে, তাই ছাড়াইনি। আজকে তেল দিয়ে তারপর ছাড়াবো, ও একটু হেল্প করবে, কারণ পেছনটাতে না আমি বেশিটা পারি না, ওই মানে শ্বশুর বাড়িতে থাকতে মামনি হেল্প করতো, তো বেশি বড় হয়ে গেছে, তো আমি চাইছি না এখানে কাটতে। আমার চুল নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, এটা ঠিক কথাই, মানে আগে আরো ছিল চুল, এখন অনেক কমে গেছে উঠে উঠে। তো তাছাড়াও আমার চুল নিয়ে একটু ফ্যাসিনেশন আছে, আমার চুল ঠিক কাটা না হলে আমার একদমই ভালো লাগে না, আমি চুল যদি ঠিক করে না ছেড়ে বেরোই আমার ওটা একদম ভালো লাগে না। আমার এটাও মনে আছে স্কুল লাইফে যখন বেগুনি করে যেতাম, বেগুনি গুলো যদি একদম পারফেক্ট, মানে এটা এখান থেকে এটা এইখান থেকে হলে হবে না, দুটো পারফেক্ট জায়গা থেকেই হতে হবে। তো এই জিনিসগুলো আছে আমার, তাই জন্য চুল আমি এখানে কাটাতে চাইছি না, আমি যেখান থেকে কাটাই বিরাটি সেখান থেকে গিয়েই কাটানোর ইচ্ছে আছে। তাই জন্য নিচটা খারাপ হয়ে গেছে চুলটা, কিন্তু তারপর আমি চাইছি না। এবং যাই হোক, অনেক কথা বলে দিয়েছি, আমি আগে বাঁধাকপিটা কেটে না ভাপিয়ে নেবো, আর আজকে প্রেশার কুকারে দেবো না, প্রেশার কুকারে দিলে বেশি গলে যাচ্ছে, আমি একটু কড়াইতে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো।
মোটামুটি সব কাজ হয়ে গেছে, কপালটাকে কেটে দিতে হচ্ছে না বলুন তো, চুপচুপে করে তেল দিয়েছি, দেখো দেখলে হয়তো বুঝবে, তো ওই জন্য কেটে দিচ্ছি। যাই হোক, এভাবে ব্লগ বানাতে একদমই ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, চুলটা পুরো জটলা পাকি ছিল, আমি চুল ঠিক করে আঁচড়াতে পারছিলাম না। আর এখানে দেখো আমি সব জোগাড় করে গেছি, এখানে রয়েছে বাঁধাকপিটাকে ভাপানো, কড়াইটা ধুয়ে ধুয়ে রেডি করা, এখানে রয়েছে ময়দা মাখা, এখানে রয়েছে টমেটো কাটা, আলু কাটা, নিচে এই যে এখানে মশলার পেস্টটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আর আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আর হলুদ, এ কটাকে বেটে রেখে দিয়েছি মিক্সিতে, আর সামান্য একটু জল দেওয়া রয়েছে। আর নিচে রয়েছে কড়াইশুঁটি, সেই যে এটা সেদ্ধ কড়াইশুঁটি না কি শুকনো কড়াইশুঁটি বুঝি না, কড়াইশুঁটি রয়েছে। তো চলো একটু শুরু করি, বেশি করে একটু আলু দিয়েছি কারণ একেবারে কালকের জন্যই করবো, পুরো বাঁধাকপিটাই করে ফেলেছি, হাফটা রেখে দিলে আবারও শুকিয়ে যেত, তাই জন্য চলো শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা ছেড়ে দেবো, আর গোটা গরম মশলাগুলোকে এরকম করে আধা ভেঙে নেওয়া হয়েছে সেটাকে দিয়ে দিলাম। আমি যে আধ ভাঙাটা ইউজ করলাম, এই জায়গায় গোটা গরম মশলাও দিতে পারো। আসলে কি বলতো, আমি এবার গরম মশলা গুঁড়োটা যখন করেছিলাম, তারপরে এরকম আধ ভাঙা হওয়ার পরেই না কারেন্ট চলে গেছিলো, তারপর আমার আর ঠিক করা হয়নি, পুরোটা গুঁড়ো করা হয়নি, তো সেটা করে নেবো। যেহেতু আধ ভাঙা ছিল তাই আমি ফোড়নেই দিয়ে দিলাম। এটা স্মেলটা বেরিয়ে এসছে, এবার আলুটাও দিয়ে দেবো আমি, আর তিন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো বেশ লাল লাল করে একটু। আজকে জানি না কেন বাঁধাকপি এত যত্নই আমি করি না, কিন্তু আজকে মনে হয়েছে যে এমনিতেই অনেক দিন ছিল, তার ওপর ওরকম যত্ন নিয়ে করলে ও পরোটা দিয়ে খুব ভালো খায়, তাই মনে হলো যে আজকে এভাবেই তাহলে করি। আলুটা যেহেতু আমার সেদ্ধ করা নেই, তাই এরকম ভেজে ভেজে কষিয়ে কষিয়ে সেদ্ধ করতে হবে, তাই আর একটু টাইম ভেজে নেবো। দেখো ভালোই ভাজা হচ্ছে, আর তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, বুঝতেই পারছো। ওই যে বললাম আজকে একটু খেতে ইচ্ছে করেছে, তো দেখা যাক কিরকম হয়, চাইছি তো ভালো করেই বানাতে। দেখো বাঁধাকপিটাকে কড়াইয়ের মধ্যেই ভাপ দিয়ে নিয়েছিলাম, খুব সরু করে কাটিনি, তবে দেখো হয়ে গেছে মোটামুটি। আর এটা ভাপ দেওয়ার সময় জলের মধ্যে আমি সামান্য নুন দিয়েছিলাম, যদিও জলটা ফেলে দিয়েছি, তাও আলুতে বুঝেই নুনটা আমি দেবো, আর মোটামুটি একবারেই দিয়ে দিচ্ছি, আর সেকেন্ড টাইম আমি নুন ইউজ করবো না। দেখো আলুগুলো এর থেকে বেশি ভাজা হতে গেলে না পুড়ে যাবে, আমি জাস্ট নুন দিয়ে একটু ভেজে নিলাম, আর এই মশলাটাতে যেহেতু হলুদ দেওয়াই রয়েছে তাই আলাদা করে আর দিচ্ছি না। এটার মধ্যে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা এই কটা জিনিস বেটে নিয়েছি, আর সাথে হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। এবার আর কিছুই না, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, আর একটুখানি বাদেই টমেটোগুলোও দিয়ে দেবো, তাহলে একদম সুন্দর গলে যাবে। আর আগে মশলাটাকে একটু কষিয়ে নেবো, তারপর বাঁধাকপিটাকে দেবো। এবার আমি টমেটোগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তাহলে টমেটোগুলোও গলে যাবে। আর যারা কাঁচা কড়াইশুঁটি বা এমনি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করবে, তারা এই টাইমে দিয়েও কিন্তু কষিয়ে নিতে পারো। দেখো টমেটোগুলোও গলে গেছে, আর তেলটাও বেরিয়ে এসছে। এইবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো আর কি। এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই। মোটামুটি নেড়ে ছেড়ে আমি মশলাগুলো সব সুন্দর মিশিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, এটা হতে থাকবো। তো মাঝে আমি এক দুবার এসে ঢাকা দিয়ে গেছি, দেখো এখনো জলটা ঠিকঠাক শোকায়নি, তো পুরোটাই কষবে, সবই ঠিক আছে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায়ই দেখে নিয়েছি আমি, আর আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিয়েছি, এই দেখো দেখা যাচ্ছে। আর এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, অবশ্যই এটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, তো অনেকটাই তরকারি আছে, তো বেশ অনেকটা পরিমাণেই দিলাম। আমার মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু ঘি, কেউ চাইলে এটা স্টিকও করতে পারো, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়োটাই, যেটা ওইরকম আধ ভাঙা হয়ে রয়েছে, কিছু করার নেই আমার আর। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এটা আমি পরে দেখাচ্ছি, এবার আগে যে ময়দাটা মাখা রয়েছে সেটার আগে পরোটাটা বানিয়ে নিই। পরোটা তো হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিটা তো আগেই হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, পুরো ধোয়া উঠছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে সেটা বলবো তোমাদেরকে। এই হচ্ছে বাঁধাকপি, একটুও কিন্তু জল নেই, দেখো পুরো কষিয়ে তেল বার করে ফেলতে হবে বাঁধাকপিটাকে দিয়ে, তবেই টেস্ট হবে। এবার আমারটা কেমন হয়েছে জানি না, খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো খেয়ে নিই, আমার পাতেই পড়লো তেজপাতাটা, কেমন হয়েছে বলে মনে হচ্ছে? গন্ধ তো ভালোই বেরিয়ে গেছে।
আর দেব তো চলো এবার আমরা বসে পড়বো খেতে। ডিনারটা তো জাস্ট ফাটাফাটি ভাবে কমপ্লিট হলো, যদিও ঘি দিলে ও খুব একটা পছন্দ করে না কিন্তু খেয়েছে। আর নিরামিষ রান্না বেশ ঘি দিলে বেশ ভালোই লাগে। আসলে এই লাইটটা ধরায়নি তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, এই লাইটটাতেই কথা বলছি। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা থেকে তোমাদের কিছু অন্তত ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।